আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সোহেল ওর ফ্রেন্ড। আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে কিছু কিছু বিষয় নিয়ে, যেটা এখন বর্তমানে বিভিন্ন গ্রুপে দেখা যাচ্ছে যে একটা স্ক্রিনশট দেওয়া হচ্ছে যে আমাদের অনপ্যাসিভ কোম্পানির বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। তো আসলে এখন কি হবে? তাহলে তো আমাদের কোম্পানিটা কি স্থগিত হয়ে যাবে কিনা, এটা নিয়ে যে আসলে মামলাটা সঠিক কিনা, এটা নিয়ে বিশালভাবে এখন তুর্জোড় চলতেছে। তো ভাই দেখুন, আমি আপনাদেরকে বলতেছি, শুধু এটা নয়, আমি গতকাল অথবা পরশু একটা দেখেছি সেখানে গুগলের বিরুদ্ধেও একটা মামলা করা হয়েছে সিকিউরিটির বিষয় নিয়ে। হ্যাঁ, তো ভাই এগুলো করতেছে কারা, এটা তো আমরা সঠিক জানি না। তো এই বিষয়টি নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এটা দেখবেন আমাদের অ্যাশমোপারে স্যার, আমাদের কোম্পানির CEO, উনি এটা দেখে নেবেন। তো এটা নিয়ে কেন আমরা এত চিন্তা করব যে কোম্পানি এ হবে না, থাকবে কি না, এটা নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। আপনার গ্রামে ধরুন আপনি সর্বোচ্চ মানের একজন মানুষ, আপনার অর্থ রয়েছে, সম্মানও রয়েছে, এখন আপনি বহুদিন থেকে রাজত্ব করতেছেন। এখন যদি হঠাৎ করে কেউ চলে আসে আপনার গ্রামে, যে নতুনভাবে জন্ম নিচ্ছে, যে আপনার চাইতেও বেশি প্রভাবশালী হচ্ছে, আপনার চাইতেও বেশি জনগণের কাছে তিনি চাহিদাযুক্ত, আপনি কি করবেন? তখন তাকে আপনি চাইবেন সে যেন আপনার উপরে না যেতে পারে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভ্রান্তি কথা আপনি ছড়িয়ে দিবেন যে আপনি নেতা আছেন, আপনি নেতা থাকতে চাচ্ছেন, উনি কেন হঠাৎ করে আবার নেতার রূপ নিতে চাচ্ছেন। এমনটা হতেই পারে বা এমনটা আপনি করতেই পারেন, এটা স্বাভাবিক। ঠিক এমনটাই হয়েছে অনপ্যাসিভের। কেননা অনপ্যাসিভ আসতেছে শুধুমাত্র তার নিজস্ব গতিতে নয়, অনপ্যাসিভ যখন আসবে বিভিন্ন কোম্পানির সমস্যা হবে। এমন কি সমস্যা হবে, বিভিন্ন কোম্পানি মার্কেটে টিকতেই পারবে না, যার কারণে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হচ্ছে, কোম্পানির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কিছু না কিছু বলা হচ্ছে। তো এই ব্যক্তিটি যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এটা মামলাটা করা হয়েছে, এটা কোম্পানির বিরুদ্ধে করা হয়েছে। আসলে কেন? কোম্পানিকে থামানোর জন্য। ইনশাআল্লাহ কোম্পানিকে কেউ থামাতে পারবে না, কোম্পানি তার নিজস্ব গতিতে চলবে, ঠিক সময় মতো কোম্পানি মার্কেটে চলে আসবে। ভাই এটা নিয়ে আপনি কেন ঘাবড়াবো? এটা বুঝবেন অ্যাশমোপারে। তো এটা নিয়ে আমাদের এত ভাবার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন অ্যাশমোপারে এটা করতে চান, হয় এটা কমপ্লিট হবে অথবা উনি মরবে, তাও এটা করে ছাড়বে। ভাই এটা প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, এটা নিয়ে ভাবার আর আমাদের কোনো প্রয়োজন নেই। কে কেস করতেছে, কোথায় কি করতেছে, কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে আমরা কখনো ভাবতে যাব না। আর এই ফটোটা আপাতত কোনো জায়গা থেকেও শেয়ার করবেন না। এর চাইতেও যদি আরও বেশি কিছু হুঙ্কার আসে, তবুও কোম্পানিকে এখন কিছুই করতে পারবে না। মনে রাখবেন এটা গোটা মানব জাতির জন্যই আসতেছে অনপ্যাসিভ। এটা মহান উপরালাই পাঠাচ্ছে পৃথিবীতে অনপ্যাসিভ, এটা হিউম্যানিটির জন্যে। এটাকে কেস করে কোনোভাবে কোনো ষড়যন্ত্র করে এটাকে থামানো আর সম্ভব নয় ইনশাল্লাহ। এতটুকু কোম্পানির উপর বিশ্বাস রাখুন। কোম্পানির উপরে মামলা করেছে, এটা নিয়ে আপনারা ভেঙে পড়বেন কেন? যা করার অ্যাসার করবে, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে যা করার অ্যাসার করবে। এটা নিয়ে আপনাদের ঘাবড়াতে হবে না, বা আমি কেন ঘাবড়াবো বা আমরা কেন ভেঙে পড়বো। আমাদেরকে তো এটা নিয়ে টেনশন করতে বলেন না স্যার। এটা সত্য না মিথ্যা সেটাও তো আমরা জানি না। এটা এমনটাও হতে পারে যে একজন অযথা একটা কিছু লিখে এটা শেয়ার করে দিচ্ছে যে দেখো এ হচ্ছে, সে হচ্ছে, এটা এমনও তো হতে পারে। যদিও সত্য হয় তাহলে এটা স্যার বুঝবেন। আশা করি ভাই বুঝতে পেরেছেন। তো এই ধরনের পোস্ট যে কোনো জায়গায় শেয়ার করা থেকে দূরে থাকুন আপাতত। সত্য মিথ্যা সেটা বাদ দেন, যদিও সত্য হয়ে থাকে সেটা স্যার বুঝবে, মোকাবেলা করবে স্যার। কিন্তু হ্যাঁ, কোম্পানি তো আসবেই, কোম্পানি মার্কেটে আসবে, এটা 100% ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, যদি সত্য হয়ে থাকে তাহলে স্যার এটা বোঝাপড়া করবে, এটা নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কেননা এর আগেও আমি একটা শুনেছিলাম, আমি ডাইরেক্ট দেখি নাই কিন্তু একটা গল্প শুনেছিলাম যে ইন্ডিয়াতেও নাকি এভাবে এক ব্যক্তি কেস করেছিল অনপ্যাসিভের উপর যে এই কোম্পানিটি মানুষের কাছ থেকে $97 করে এভাবে নিচ্ছে, শুধুমাত্র স্বপ্ন দেখাচ্ছে যে আর আসবে কাল আসবে, অথচ আসতেছে না। এই কোম্পানি আমাদের শুধু হয়রানি করতেছে, আমাদের কাছ থেকে ডলারগুলো ছিনিয়ে নিচ্ছে, এভাবে একটা কেস করেছিল। তো তারপরে কি হলো, এটা যখন প্রশাসন দেখলো যে না, এই কোম্পানিটা অরিজিনাল রিয়েল কোম্পানি, এটা মানুষের টাকা মেরে খাবে না, এটা অরিজিনাল কোম্পানি, তখন কি হলো, ধরুন ওই সময় ইন্ডিয়া থেকে 100 জন ফাউন্ডার হয়েছিল, ওটা যখন প্রশাসনে প্রকাশ করলো তখন 100 জন নয়, 10,000 জন প্লাস। এখন সর্বোচ্চ বেশি ইন্ডিয়াতেই ফাউন্ডার রয়েছে। তো মনে করুন এটা যেটা দিয়েছে, এটা আমি মনে করতেছি ইনশাল্লাহ এটা আমাদের একটা ভাইরালের কাজ হয়ে যাবে, এটাও একটা ভাইরাল সিস্টেম হয়ে যাচ্ছে, যা মানুষ বা স্যার আমরা চেষ্টা করেও মানুষের কাছে পৌঁছাতে পারতেছি না। তো এই সিস্টেমটা এমন মানুষের কাছে চলে যাবে, এটা রাতারাতি আমাদের কোম্পানিকে ভাইরাল করে দেওয়ার সিস্টেমটাও হয়ে যেতে পারে ওই ইন্ডিয়ার অবস্থাতেই। তো ইনশাল্লাহ ভাই এটা নিয়ে আর আমরা কেউ ঘাবড়াবো না। যেহেতু অনপ্যাসিভ ভবিষ্যতে মানে ইন্টারনেটের ভবিষ্যৎ, ইন্টারনেটকে পরিচালনা করবে অনপ্যাসিভ, তাই এনাকে বাধা দেওয়ার বিভিন্ন ধরনের বিভিন্ন কলাকৌশল প্রায় চলবে। এটা নিয়ে আমি আপনি ঘাবড়াবো কেন? আমরা যে এটাতে রয়েছি এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। যা দেখার যা করার এখন অ্যাডসার করবেন, নো টেনশন। এটা নিয়ে আমাদেরকে ভাবতেও বলেননি, এটা নিয়ে আমাদেরকে চিন্তা করতেও বলেননি। যদি সত্য হয়ে থাকে তাহলে যা করার অ্যাডসার করবেন, নো টেনশন। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।